মা, তুমি বেশি চিন্তা করো, রোগ নেই তাও রোগ বাড়াচ্ছ। ডাক্তারের কাছে গিয়ে কি বলো তুমি, গা জ্বলে, দুর্বল লাগে, ভালো লাগে না, এইটা কোনো রোগ হলো? আর কত ডাক্তার দেখাবো বলো তো। ছোট বউ উর্মি টেবিলে রাতের খাবারের জন্যে প্লেট বাটি এনে সাজিয়ে রাখছে। মেজ বউ শ্যামা রান্নাঘর থেকে সব তরকারি এনে টেবিলে রাখছে। বড় বউ অনুরাধা রান্নাঘরে সব তরকারি হাঁড়ি থেকে বাটিতে বাড়ছে। রাতের খাবারে তোড়জোড় চলছে, যে যেখানে থাকুক সারাদিন রাতের খাবারটা সবাই একসাথে খেতে যায়। ছোটবেলা থেকে নীলা ওদের মধ্যে অভ্যাসটা করিয়ে দিয়েছে। পলাশ টেবিলে এসে বসতেই বৌরা মাথায় কাপড় তুলে দেয়। ছোট ছেলে তপন এসে বসল। মেজ ছেলে তরুণ মোবাইলে কথা বলতে বলতে চেয়ার টেনে বসল। নীলাও এসে পলাশের বামের চেয়ারে বসল। বড় ছেলে অরুণ এখনো আসেনি। অরুণের ছেলে তুতুল একসাথে খাওয়ার বায়না করে। সবে ক্লাস ফোরে উঠল। পলাশের ডান পাশেই সে বসে। অন্য নাতিরা ছোট, তাই তারা আগে খেয়ে টিভিতে কার্টুন দেখছে। অরুণ এসে বসতেই নীলা অধীর আগ্রহ নিয়ে জিজ্ঞেস করল, কি রে খোকা, রিপোর্ট এলো, কি বলল ডাক্তার? অরুণ উত্তর না দিয়ে প্লেটে ভাত নিচ্ছে। নীলা চুপ হয়ে গেল। ছোট বউ সবাইকে ভাত দিচ্ছে প্লেটে। নীলাকে দিতে এলে দুই চামচ দেওয়ার পর নীলা বলল, থাক থাক আর দিও না, খেতে ইচ্ছে করে না, কি যে হলো কিছুই বুঝি না, দুর্বল লাগে, ডাক্তারও কোনো রোগ ধরতে পারছে না। অরুণ বলল, মা তোমার রোগ না থাকলে কিভাবে ধরবে বলো তো ডাক্তার? সেই কিছু ভিটামিনের ওষুধ ধরিয়ে দিল, ভালো করে খাওয়া দাওয়া করো। তপন বলল, মা তুমি বেশি চিন্তা করো, রোগ নেই রোগ বাড়াচ্ছ। ডাক্তারের কাছে গিয়ে কি বলো তুমি, গা জ্বলে, দুর্বল লাগে, ভালো লাগে না, এইটা কোনো রোগ হলো? আর কত ডাক্তার দেখাবো বলো তো। তরুণ বলল, তোমার আসলে প্রতিদিন হাঁটা উচিত, ঘরে বসে থাকতে থাকতে তুমি বিরক্ত হচ্ছ, রোজ দুধ ডিম খাও। নীলা চুপ হয়ে গেল। ভাতের সাথে বেগুন ভাজি মাখতে মাখতে বলল, খাই তো রে, হাঁটবো কী করে, হাঁটু যে ব্যথা করে একটু গেলে। মেজ বউ বলল, কয়েকদিন গেলে অভ্যাস হয়ে যাবে। বড় বউ অনুরাধা রান্নাঘর থেকে ইলিশ মাছের মুঠিটা টেবিলের দিকে এনে রাখতে রাখতে বলল, মা আপনার যা খেতে ইচ্ছে করে বলবেন, বানিয়ে দেব, কারোর সাধ্য নেই যে আপনার হাতে সামান্য করে, তাও প্লিজ এই রকম ভালো লাগে না ভালো লাগে না করবেন না, মানুষজনে বলে আমরা নাকি খেয়াল রাখি না। নীলা বলল, না না তোমরা তো যথেষ্ট খেয়াল রাখো। আচ্ছা ঠিক আছে, আমি আর বলবো না কিছু। তরুণ বলল, আহ তোমাকে বলতে মানা করলো নাকি কেউ, তুমি না বললে জানবো কি করে আমরা বলো তো, ইলিশ মাছ খাও, আজ ভালো পেলাম, আনলাম। তরুণ ব্যবসা করে, অরুণ আর তপন আর ছোট বউ চাকরি করে। আজ তরুণ দুটো বড় ইলিশ মাছ এনেছে। সবার জন্যে করতে গেলে কয় টুকরো আর হয়। বড় বউ অনুরাধা এখন সংসারের গিন্নি, তাই ও সবার পাতে যাতে পড়ে তাই হিসেব করেই একটু ছোট করেই টুকরো করেছে। বেশ স্বাভাবিক ভালো বুদ্ধিমত্তার কাজ, ছেলেরাও জানে ব্যাপারটা, ছোটবেলা থেকেই দেখে অভ্যস্ত। অনুরাধা সবাইকে মাছ দিচ্ছে, আমাকে দিতে এলে বললাম, আরেক পিস দাও। অনুরাধা একটু অন্যরকম হাসলো, তবে দিল দুই পিস। সবাইকে দিয়ে শেষ মাছটা তুতুলকে তুলে দিয়ে কাঁটা বেছে দিতে লাগলো। কেউ কোনো কথা বলল না, কারণ এটা স্বাভাবিক ব্যাপার, বাবা দুই পিস চাইতেই পারে। অনুরাধাকে বললাম, বৌমা তুমি নিলে না যে মাছ, আর নেই? হেসে বলল, হ্যাঁ না বাবা ঠিক আছে, আমার বেগুন ভাজি আর সবজিতেই খাওয়া হয়ে যাবে, আর দুপুরে ছোট মাছ একটু আছে ওতেই হবে, আপনি খান বাবা সমস্যা নেই। প্লেট থেকে হাত তুলে নিয়ে বললাম, আমাদের বাসায় এখন কয়জন ইনকাম করে বলো তো? সবাই তাকিয়ে আছে এখন আমার দিকে। চারজন, কেন বাবা? আমাদের বাসায় এখন চারজনেই ইনকাম করে, তাও তুমি আজকের আমাকে দুই পিস মাছ দিতে গিয়ে নিজে নিলে না,
চিন্তা করো, আমার একার ইনকামে তিন ছেলে দুই মেয়ে, আমার ভাই বোন, মা বাবার বিশাল সংসারে তোমার মা কতবেলা ঠিক এইভাবে নিজের পাতের মাছটা অন্যকে তুলে দিত? কেউ আরেকটু চাইলে ঘরে মায়েদের বউদের নিজেরটা তুলে দিতে হয়, কেউ কোনো প্রশ্ন করি না, যেন এইটা অনাদিকাল থেকে চলে আসা নিয়ম। তারা খেয়ে পেট তো ভরায়, তবে প্রতিবেলার এমন ভালো মাছ মাংসের টুকরোটা তুলে দিতে দিতে রয়ে যায় পুষ্টি বাকি। এইটা অনেকগুলো বছর ধরে চলতে চলতে শরীর বলে আমি আর পারছি না, তখন হাজার ভিটামিন আর ভালো খাবার দিলেও হাড্ডি তা নিতে পারে না। আমি তোমার মায়ের রোগ অনেক চিন্তা করে বুঝতে পারলাম, তোমার মায়ের রোগ ডাক্তার ঠিকই ধরেছে, তোমার মায়ের ভিটামিনের অভাব, তাই ভিটামিন ওষুধ দেয়। কিন্তু আমাদের কাছে এইটা কোনো রোগী বলে মনে হচ্ছে না, যেন হাস্যকর ব্যাপার। তোমার মা আমার থেকে 10 বছরের ছোট, কিন্তু দেখো তোমার আমার চেয়ে নীলার রোগ বেশি। দুর্বলতা, গা জ্বালাপোড়া করা, হাঁটুর ব্যথা, চোখের সমস্যা, চুল পড়ে যাওয়া, আরও কত কিছু। আমিও তো তখন তোমাদের মাকে যত্ন করিনি, কারণ মায়েদের নিজের জন্যে ভালো অংশটা না রেখে প্রতিবেলা ছেলে মেয়েদের পাতে তুলে দেওয়া ব্যাপারটা আমিও চিরচেনা ভাবেই দেখে এসেছি। তাই এখন তোমার জন্য না রেখে আমাকে তুমি 2 পিস মাছ তুলে দেয়াতে কারো মনে কোনো প্রশ্নই উঠেনি এখানে, অরুণের মনে, তুতুলের মনে, কারণ ওরা ঠিক এইটাই দেখছে। মাছের অন্য টুকরোটা অনুরাধার পাতে তুলে দিয়ে বললাম, তাই এখন থেকে তুমিও জামাই, শ্বশুর আর বাচ্চাকে সবটা তুলে না দিয়ে নিজের জন্যও রাখতে শেখো, বলতে শেখো, আমিও খাবো তো, না হলে বয়স হলে তখন তুমিও তোমার মায়ের মতো বলবে শরীর ভালো লাগে না, ছেলে তোমায় বলবে তোমার কোনো রোগ নেই শুধু শুধু বানাচ্ছ, স্বামী বলবে আর কত ডাক্তার দেখাবো, তখন তুমি যতই ভালো মাছ মাংস ডিম দুধ খাও না কেন তোমার হাড্ডিতে জোর পাবে না, শরীরটা নিতে পারবে না। তাই সবার সাথে সাথে নিজের খাবারের পুষ্টিমান ঠিক রাখো, এদেশে বয়স হলে ছেলেদের আগে মেয়েদের শরীর আগে ভেঙে পড়ে ঠিক এই কারণে। তাই যখন তোমার স্বামী বাচ্চাদের জন্য কিছু আনে তখন তাকে মনে করিয়ে দাও তুমিও মানুষ, তোমারও সমান পুষ্টি দরকার। সবাই চুপ হয়ে আছে, নীলার চোখ ছলছল করছে। তখন তুতুল তার পাত থেকে ডিমের অর্ধেক অনুরাধার পাতে তুলে দিল। অনুরাধা তুতুলের কপালে চুমু এঁটে দিতে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল ভাতে। মা দিবসে মায়ের ভালোবাসার জন্যে ধন্যবাদ না দিয়ে মায়ের পাতে ভালো টুকরোটা তুলে দেওয়ার নিয়ম হোক, যাতে আমার মা শেষ বয়সেও সুস্থভাবে বাঁচতে পারে, নিশ্চিত হোক মায়ের সুস্বাস্থ্য। কলমে দোড়না বড়ুয়া তৃষা, কণ্ঠে আমি সুদীপ্তা।